আপনাদের ধারণাটা আগে পাল্টিয়ে নিই, এটা কিন্তু মিশুকের চার্জার না, রিস্কার চার্জার। নষ্টগুলো ফালাইয়ে দেন যেগুলো, এই নষ্ট চার্জারটা দিয়ে একটি আইপিএস তৈরি করা কোনো ব্যাপারই না। তো আসুন আমরা আজকে দেখব একটি নষ্ট চার্জার দিয়ে কিভাবে জলিল ভাই আইপিএস তৈরি করলো, সে বিষয়টা কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনাদের দেখতে হবে। তো এই বিষয়টা যদি দেখেন, একটি আইপিএস তৈরি করতে পারবেন এবং ফ্যান চালাতে পারবেন, টিভি চালাতে পারবেন, 500 ওয়াটের একটি আইপিএস তৈরি হবে শুধুমাত্র একটি নষ্ট চার্জার দিয়ে, তাও কিনা রিস্কার 450 টাকা দামের চার্জার। তো আপনাদের আমি চালিয়ে দেখালাম কি দিয়ে, ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি দিয়ে, যা নাকি একেবারেই নাথিং। তো দেখেন সম্পূর্ণ কাজটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অটো রিস্কার নষ্ট চার্জার 450 টাকা দামের এই চার্জারটা কিন্তু আমরা নষ্ট হলে ফ্লাই দিই। ফালাইয়ে দিই কেন ভিউয়ার্স, এই নষ্ট চার্জারটা দিয়ে কিভাবে একটি আইপিএস তৈরি করা যায় সেই বিষয়ে আমরা আজকে আপনাদের কাজ দেখাবো। আমরা যখন একটি নষ্ট চার্জার ফালাই দিই, এই নষ্ট চার্জারটাই যদি আমাদের কাজে লাগে তো ফেলে দেওয়ার কী দরকার। তো আসুন আমরা আজকে কিভাবে একটি আইপিএস তৈরি করা যায় এই নষ্ট ফেলে দেওয়া চার্জার দিয়ে সম্পূর্ণ বিষয় আজকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, নষ্ট চার্জারটা থেকে আমাদের শুধুমাত্র কাজে লাগবে এই যে সুপার নামক ট্রান্সফর্মারটা। এই সুপার নামক ট্রান্সফর্মারটা আমরা প্রথমেই খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এই সুপার দিয়ে আমরা কয়েলটা বাঁধাই করব। এই সুপারের ভিতরে যে তারগুলো কোম্পানি চার্জার হিসেবে বাধাই করছিল, এই চার্জারের তারগুলো আমরা খুলে ফেলব সুপারের ভিতর থেকে। তো আমি ট্রান্সফর্মারটা খুলে নিলাম। অনেকে ট্রান্সফর্মার বলেন, অনেকে সুপার বলেন, যে যেটাই বুঝেন আমি সেই ভাষাই বলতেছি। তো আমাদের এই কার্বনের হেডসিন দুইটা এক সাইডে রাখলাম। তো এখন আমি এই ট্রান্সফর্মারটা খুলে নেব। ট্রান্সফর্মারটা বাঁধাই করার নিয়মটা আমি বলি, 60টা তার একাত্র করে আপনি টোটালি 11টা প্যাঁচ দিবেন। 11টা প্যাঁচ দেওয়ার পরে মেডেল স্থানে একটি গ্রাউন্ড উঠাবেন, সে জায়গায় পজিটিভ ব্যবহার করব আমরা। প্রথমে আমি 11টা প্যাঁচ দিয়ে নেব, তারপরে দ্বিতীয় লেনে আবারও 11টা প্যাঁচ দিব, মানে 12-0-12। সেই ক্ষেত্রে আমাদের 11 প্যাঁচ দিলেই সোপারের ক্ষেত্রে হয়ে যাবে। তো 11টা প্যাঁচ দেওয়ার জন্য আমি শুরু করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা প্যাঁচ শেষ করার পরে আমরা এখান থেকে একটি গ্রাউন্ড উঠাব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি এই কাজটি আপনাদের অনেক উপকৃত কাজে আসবে। তো আমরা গ্রাউন্ডটি উঠিয়ে নিলাম, এখান থেকে আবারও 11টা প্যাঁচ দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। প্রথমে আমি এই পাশের থেকে শুরু করছি, তার বিপজিটে আমরা এই তারটা মোড়াই নেব। তারপরে আমরা এসি ভোল্টেজ বাইর করার জন্য আলাদা পেপার পেঁচাই নেব। পেপার হিসাবে আমি কস্টি ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে। আপনারা এই কাজটি করবেন ফাইবার কিংবা যে কোনো কাগজ দিয়ে, যাতে অনেক দিন বয়স পায়। তো আমি কস্টিপ দিয়ে পেপার করে নিলাম। 24 নম্বর দিয়ে আমরা এসি তারটা পূরণ করব। তো এসি 220 ভোল্ট বাইর করতে গেলে আমাদের এখানে 110টি প্যাঁচ দিতে হবে। তো প্যাঁচটা আমি নাই বা গুনলাম, আপনাদের দেখানোর জন্য 210টা প্যাঁচ আমি দিয়ে নিলাম, বাকি প্যাঁচটা আমি দিয়ে নেব, আপনারা 110টি প্যাঁচ দিবেন। তো আমাদের 110টি প্যাঁচ দেওয়া
হয়ে গেছে। ভিউয়ার্স, অল্প একটু সময় নিয়ে আপনাদের এই পুরোপুরি কাজটি আমি দেখাবো। তো হেড সিনটি আমি ভরে নিলাম। ভরে নেওয়ার পরে আমরা এখন একটি সার্কিটের সাথে এই সুপার ট্রান্সফরমারটি অ্যাডজাস্ট করব, শুধুমাত্র তিনটে তার। তো দেখবেন আজকের এই কাজটি কেমন হলো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের ফেলে রাখা একটি অসিলেশন বোর্ড এবং তার সাথে দুইটি মসপেট 35-25 একটি আইসি দেওয়া, এই বোর্ডটা থেকেই আমরা এই ট্রান্সফরমার এই সপারটি দিয়ে আমরা ভোল্টেজ বাইর করব। তার জন্য তিনটি তারের সংযোগ দিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা 12-12 দুইটি তার দুই সাইডে লাগাই নিলাম। তারপরে পজিটিভ গ্রাউন্ডটা আমরা একটি এই হলুদ তার দিয়ে গ্রাউন্ডটি করে নেব। তো আমরা মাঝখানে যেই গ্রাউন্ডটি উঠাইছিলাম এই গ্রাউন্ডের সাথে এই তারটি ঝালাই করে দেব। তারপরে আমরা এই দুই সাইডে দুই গ্রাউন্ডের জন্য আমরা যে কোনো পিনে অ্যাডজাস্ট করে দিতে পারবো, এখানে কোনো উল্টা কিংবা ভাও নেই। তো আমরা এই সাদা যে তার দুইটি লাগাইছি এই তার দুটো আমরা প্রথম যেই লুপটা উঠেছি তার সাথে একটা ঝালাই করে দেব এবং লাস্ট যেই পিনটা উঠেছি তার সাথে আর একটা ঝালাই করে দেব। তো একটা লাগানো হয়ে গেছে, বাকিটাও আমি ঝালাই করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের কাজটা এ পর্যায়ে শেষ। তো আমরা 100 ওয়াটের একটি ভাল্ব, এই যে ট্রান্সফরমার থেকে আমরা যে 110টা প্যাঁচ দিয়েছি এই তারের সাথে অ্যাডজাস্ট করে নেব। তারপরে একটি লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আমরা এই লাইটটা জ্বালাবো। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটি মিনি ব্যাটারি আমরা এ জায়গায় ব্যবহার করব। তো আমরা এই তারটা ছোট করে নিই। অনেকের সন্দেহ থাকে, ইউটিউবের ভিডিও মনে হয় সব ভুয়া। আসলে যারা ভুয়া ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে ম্যাজিক মনে হবে, আর বাস্তবটা আমরা তৈরি করি, বাস্তবের ক্ষেত্রে আমাদের বাস্তবটাই থাকবে। তো আমি এ জায়গায় একটা সুইচ বসাই নিলাম এবং এই সুইচের এক মাথা লাগাই দিলাম, বাকি মাথাটাও এ জায়গায় জয়েন করে দিব। তারপরে আমরা সুইচটা অন করব। অন করলে দেখেন আমাদের 100 ওয়াটের লাইট কি প্রচুর গতিবেগে এই মানে আইপিএস থেকে ভোল্টেজটা বাইর হচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই সার্কিটটি দিয়ে কিভাবে আপনি ফ্যান, লাইট এবং কম্পিউটার পর্যন্ত চালাতে পারবেন এই আবিষ্কারে। ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।